পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্র উপপররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হবে। বাংলাদেশের একমাত্র চাওয়া রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করা। মন্ত্রীর কাছে প্রশ্ন ছিল, যুক্তরাষ্ট্র উপপররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে ইন্দো প্যাসিফিকের সামরিক অধ্যায়ে বাংলাদেশ যুক্ত হবে কিনা, বৈঠকে এ নিয়ে কোনো আলোচনা হবে কিনা। জবাবে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, আমরা ইন্দো প্যাসিফিকের সামরিক অধ্যায়ে যুক্ত হতে আগ্রহী নই, তারা আমাদের কাছে অস্ত্র বিক্রি করতে চায়, আমরা চাই শান্তি। মন্ত্রিসভার বৈঠক থেকে নিজ দপ্তরে ফিরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডক্টর মোমেন। এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী 22 অক্টোবর আন্তর্জাতিকভাবে রোহিঙ্গা বিষয়ক একটি ভার্চুয়াল সম্মেলন হতে যাচ্ছে। পশ্চিমা দুনিয়ার প্রতিনিধিরা এই সম্মেলন আয়োজন করেছেন, সেখানে তাদের চাওয়া হচ্ছে রোহিঙ্গাদের টেকসই সহযোগিতা নিশ্চিত করতে 10 বছর মেয়াদ পরিকল্পনা গ্রহণের চেষ্টা। বাংলাদেশ 10 বছর মেয়াদি কোনো পরিকল্পনা চায় না, ঢাকা চায় কাল রোহিঙ্গা চলে গেলে বাংলাদেশ খুশি। এছাড়াও বেজিংয়ের উদ্যোগে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে ত্রিদেশীয় একটি বৈঠক আয়োজনের প্রস্তাব রয়েছে। বাংলাদেশ রাজি, তবে শর্ত হচ্ছে ওই বৈঠকে আংশান সুচির উপস্থিতি নিশ্চিত করতে হবে।